বগুড়া সিরাজগঞ্জ রেলপথ নির্মাণে জমি অধিগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে চলছে দরপত্র আহ্বান প্রক্রিয়া, নকশা তৈরির কাজও প্রায় শেষ। রেলপথটি নির্মাণ হলে বগুড়া সিরাজগঞ্জের মানুষের সহজ যাতায়াত নিশ্চিত সহ রাজধানীর সঙ্গে উত্তরের জেলাগুলোর দূরত্ব কমবে 112 কিলোমিটার, সে সঙ্গে সময় বাঁচবে প্রায় 3 ঘন্টা। সঞ্জু রায় ও সায়েমউদ্দিনকে সঙ্গে নিয়ে কাজী শাহেদের প্রতিবেদন। আলোর মুখ দেখতে শুরু করেছে বগুড়া সিরাজগঞ্জ রেলপথ প্রকল্প। এবছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে রেলপথটির নির্মাণের কাজ শুরু হবে। রেলপথটির নির্মাণে জমি অধিগ্রহণ করা হচ্ছে 944 একর। নির্মাণ করা হবে 9টি নতুন স্টেশন, ব্যয় হবে প্রায় 5000 কোটি টাকা। 2025 অথবা 2026 সালের মধ্যে 84 কিলোমিটার পথটি চলাচলের জন্য প্রস্তুত হবে। এই পর্যায়ে আছে যে ফিজিবিলিটি স্টাডি করে সমস্ত রেলওয়ে ট্র্যাক, ব্রিজ এবং সিগন্যালিং সিস্টেম কেমন হবে সেটা অলরেডি সাবমিটেড হয়েছে, সেটা হবে। আমরা আশা করা যায় 25 সালের শেষের দিকে এই কাজটা পুরোপুরি শেষ হয়ে যাবে, ট্রেন চলাচল উন্মুক্ত হবে। রেলপথটির নির্মাণ হলে বগুড়া সিরাজগঞ্জের মানুষের সহজ যাতায়াত নিশ্চিত সহ রাজধানীর সঙ্গে উত্তরের জেলাগুলোর দূরত্ব কমবে 112 কিলোমিটার, সেই সঙ্গে সময় বাঁচবে প্রায় 3 ঘন্টা। লাইনটা বগুড়া থেকে এসে আমাদের সিরাজগঞ্জ স্টেশন হয়ে মনসুরালের সাথে সংযুক্ত হবে এবং 120 কিলোমিটার ডিস্টেন্স কমে যাবে। বর্তমানে আমাদের বগুড়া থেকে ঢাকা যেতে রংপুর এক্সপ্রেস ধরেন 7 ঘন্টা 10 মিনিট লাগে, অর্থাৎ এখানে 2 ঘন্টা কমে যাবে। 5 ঘন্টা 10 মিনিটে বা 5 ঘন্টার মধ্যে আমরা বগুড়া থেকে সরাসরি ঢাকা ট্রেন চালাতে সক্ষম হব, অর্থাৎ মানুষের যে সময়ের যে মূল্য সেটা এখানে প্রতিফলিত হবে। এখন সরাসরি বঙ্গবন্ধু সেতু থেকে বের হয়ে সিরাজগঞ্জ শহর হয়ে আমরা বগুড়া পর্যন্ত যেতে পারবো, অর্থাৎ উত্তরবঙ্গ যেতে পারবো। সেদিক দিয়ে দেখতে গেলে তো আমাদের দেশের এই উত্তর অঞ্চলের মানুষের একটা বিশাল সুবিধা হবে। গোটা ওয়েস্ট বেঙ্গলের যে কৃষি পণ্যটা আছে সেই কৃষি পণ্যের উৎপাদনের সুবিধা আমরাও পাই, ঢাকাও পায়। এটা পণ্যের যে পরিবহনের সেটা দ্রুততার সাথে হবে, পরিবহনের খরচ কমবে এবং র ম্যাটেরিয়ালস নর্থ বেঙ্গলের শিল্পায়নের ক্ষেত্রে আসার সুবিধা হবে। প্রকল্প বাস্তবায়ন হলে উত্তরাঞ্চলের জেলাগুলো থেকে অল্প খরচে ক্ষুদ্র ও মাঝারি শিল্পপণ্য, কৃষিপণ্য সারা দেশে পরিবহন করা যাবে। গতিশীল ও শক্তিশালী হবে এসব জেলার অর্থনীতি, বলছেন ব্যবসায়ী নেতারা। আমাদের যে সমস্ত পণ্য আমাদের ঢাকাতে দ্রুত পৌঁছানো প্রয়োজন, দেশের অন্যান্য জায়গায় দ্রুত পৌঁছানো প্রয়োজন, সেগুলো কিন্তু একটা রেলপথ থাকলে সেগুলোতে কিন্তু খুব অতি তাড়াতাড়ি কিন্তু আমাদের পণ্য আমরা পৌঁছাইতে পারবো এবং আমাদের ব্যবসায়িকভাবে কিন্তু আমাদের যে উন্নতিটি হবে সেটি হলো যে ঢাকার মানুষেরাও বা অন্যান্য বেঙ্গলের মানুষেরাও কিন্তু তারা এই দ্রুততার সহিত কাজ হওয়ার কারণে তারা কিন্তু তাদের ফ্যাক্টরিগুলো কিন্তু নর্থ বেঙ্গলে এসে যমুনা সেতু পার হয়ে এসে তারা কিন্তু করার আগ্রহ প্রকাশ করবে। উত্তরাঞ্চলের কৃষিপ্রধান উত্তরাঞ্চলে উৎপাদিত সকল পণ্য সেগুলো দ্রুত ঢাকাসহ সারা দেশে সেগুলো পণ্য সরবরাহ করতে পারবে রেলের মাধ্যম দিয়ে এবং এই এলাকার গ্রামীণ অর্থনীতি সহ এখানকার জাতীয় অর্থনীতিতে এটির একটি আধুনিক একটি প্রভাব বিস্তার করবে। বাংলাদেশ সরকার ও ভারতীয় লাইন অফ ক্রেডিটের যৌথ অর্থায়নে এই রেলপথ প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। জমি অধিগ্রহণের জন্য সরকার ইতিমধ্যে 1921 কোটি টাকা বরাদ্দ দিয়েছে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।